তারা শুধু দুই মাসের প্যাকেজে বিএনপি করে এই বর্তমান আওয়ামী লীগের এমপি বাহার সাহেব এবং হাসিনার পুলিশ পেটুয়া পুলিশ আমার বিরুদ্ধে 15টি মামলা করেছে উনি নাকি বলে আমি নাকি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই আমাদের সাবেক মেয়র সাহেব যিনি আগে বিএনপি করতেন এখন কিন্তু করেন না স্যার উনি কিন্তু আইসা আমাদেরকে সহসর পাইয়া একবারে এখন বিএনপি লাগে এমন কান্দা কান্দে একের দলডারে বাঁচাই তৈব আর যদি উনি ওনার ভুল বুঝে উনি যদি আমাকে সমর্থন দেয় তাহলে উনি যেই জায়গায় লিখিত চায় যদি কান্দির পার বলে কান্দির পার যদি বলে ওনার নান্নার দিকের পারে বাঁচাই দেয়া লিখিত দিয়াইতাম ওইটাও আমি দিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ হুকি দিয়ে লাভ নাই পারলে বাহার সাহেবের বিরুদ্ধে পারলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন না আমার বিরুদ্ধে যদি কথা বলেন তাহলে কুমিল্লার মানুষ আপনাকে প্রতিহত করবে যদি সাহস থাকে তাহলে আওয়ামী লীগের এমপির বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে আপনি আমাকে আমাকে এসে বলেন আওয়ামী লীগের এজেন্ডা আরে 2015 সালে যখন পাহাড় সাহেব এই কুমিল্লা পূবালী চত্বরে দাঁড়িয়ে বিএনপিকে এবং বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে উনি ব্যঙ্গ করেছে তখন আমি নিজামুদ্দিন কায়সার চ্যালেঞ্জ দিয়েছিলাম তো তারার লগে আমি কথা বলছিলাম যে বাইরে বুঝান দলটাতে আইতো কোন মাফসাই আইয়া যদি যায় তাহলে বাইরে দলটা করতে পারবো আমরা এই ফুলাফাইন কুমিল্লাটার মুক্তির জন্য এবং মামলা হামলার থেকে বাঁচার জন্য আমরা যেহেতু একটা ছোট্ট গাছ ছিলাম 2022 সালের 15 জুন কিন্তু আবার অনেক বিএনপির নাম ধরে অনেক মুনাফেক যারা নাকি দলের সাথে দলের আদর্শের সাথে যারা মুনাফিকি করেছে যারা দানের শেষের ভোটটা নিয়ে যারা শেখ হাসিনার পায়ের নিচে দিয়েছে এবং জিয়াউর রহমানের পরিবার নিয়ে যারা কটূক্তি করেছে জিয়াউর রহমানের সন্তান আরাফাত রহমান কুকুর জানাজায় যারা গাড়ির জানাজার পাশ দিয়ে যারা গাড়ি চালিয়ে চলে গিয়েছে অ্যাটেন্ড করে নাই তারা আবার দুই মাসের প্যাকেজ নিয়ে বিএনপি করতে এসেছে আমি বলি তারা শুধু দুই মাসের প্যাকেজে বিএনপি করে তারা এরপরে পাস করার পরে ওই আওয়ামী লীগের এমপি বাহার সাহেবের সাথে হজে গিয়ে শপথ করে এসে বিএনপিকে কুমিল্লাতে ধ্বংস করার জন্য যা যা করা দরকার তাই করে সেই সকল লোকগুলা এসে আবার আপনাকে আমাকে মন বুলানো সুন্দর জামা পরে খুব সুন্দরভাবে এসে মিথ্যা কথা বলা শুরু করেছে মিডিয়ার বদলতে আমি দেখেছি ওনারা বলতে থাকে উনি নাকি বিএনপি করে আজকে যদি উনি বিএনপি করত আমি নিজামুদ্দিন কায়সার গত এই 12-15 আওয়ামী লীগের 15 বৎসরে আমার বিরুদ্ধে 16টি মামলা হয়েছে আমার এই পর্যন্ত কোনো জমি এক করা জমি নিয়ে অথবা আমার পার্সোনাল কোনো ইস্যু নিয়ে কারোর সাথে জিডি পর্যন্ত হয় নাই শুধু বেগম খালেদা জিয়া এবং কুমিল্লার মানুষের পক্ষে কথা বলার কারণে আমার বিরুদ্ধে এই বর্তমান আওয়ামী লীগের এমপি বাহার সাহেব এবং হাসিনার পুলিশ পেটুয়া পুলিশ আমার বিরুদ্ধে 15টি মামলা করেছে আজকে এই 15টি মামলা নিয়ে আমি কুমিল্লার মানুষের অধিকার আদায় করার জন্য কুমিল্লার মানুষের পক্ষে কথা বলার জন্য আমার স্বপ্নের কুমিল্লা তৈরি করার জন্য আমাদের আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য একটি নগরী করার জন্য আমি নির্বাচনে করছি এবং প্রার্থী হচ্ছি আজকে যখন আমি প্রার্থী তখন বিগত দিনে যিনি বিএনপির মনোনয়ন নিয়ে উনি মেয়র হয়েছিলেন উনি এসে বিভিন্ন ধরনের কথা বলে উনি নাকি বলে আমি নাকি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই করার জন্য এসেছি আচ্ছা ভাই নগদ খাওয়াই বাকি খাওয়াই না নগদ খাওয়াই না ধমকা দেখছেন নি জিনিসটা কিরকম উনি আজীবন 17 বছর ধরে উনি করলেন দালালি
উনি শেখ হাসিনার পায়ে ধরে সালাম করলেন উনি জয় বাংলা বললেন উনি আপনার আওয়ামী লীগের এমপি মন্ত্রীর সাথে উঠা বসা উনি আওয়ামী লীগের বাহার সাহেবের মেয়ের বিয়েতে আওয়ামী লীগের সকল কেন্দ্রীয় নেতাদেরকে রিসিভ করেন উনি আর ওনার ভাই উনি আজীবন করলেন দালালি আর এখন বলে আমি নাকি এজেন্ডা বাস্তবায়ন করতে আসছি কিসের এজেন্ডা আমি কুমিল্লার মানুষের এজেন্ডা বাস্তবায়ন করছি সেটা হচ্ছে একটি নতুন কুমিল্লা গড়া এবং দানবীয় শাসনের থেকে অবশাসন করে নতুন কুমিল্লা করা সবার কুমিল্লা গঠন করা আর শাক্কু সাহেব এখন কি হয়েছে জানেন উনি 2022 সালের 15 জুন উনি বলছিল না যে আমরার সামনে উনি আর বাহার সাহেবের কিছু রিফাত সাহেবের কিছু বক্তব্য আপনারা শুনছিলেন না মামা বাগনার অভিনয়গুলো শুনছেন না শুনছিলেন তো তখন তো আমরা মনে করছিলাম অনেকে এই তারা থেকে আর মৃত্যু টিকত না তারার মধ্যে থেকে গন্ডগোল লাগিয়ে গেছে কিন্তু কিন্তু সেটা হইছে হয় নাই রিফাত সাহেবরা বলছিল না যে ওনারা সিটি কর্পোরেশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করব করছে না 1.5 বছরে করছে না করে নাই কেন করে নাই জানেন তো করে নাই হইছে তারা তো মামা বাগনা ছিল তখন মামা বাগনা আবার নির্বাচনের পরে মিলা গেছে আমাদের মামা বাগনা তারার মামা বাগনা ছিল তো তারা আবার মিলা গেছে মিলা কি হইছে তখন যাইয়া আপনার আমাদের সাবেক মেয়র সাহেব যিনি যখন আগে বিএনপি করতেন এখন কিন্তু করেন না উনি যাইয়া বলছে কাইসার যদি কাইসার নির্বাচন করছে আপনাকে আর আমাকে কুমিল্লা থেকে সরাই দেওয়ার জন্য এটা একটা বড় ষড়যন্ত্র আপনারা আমি বোঝানোর চেষ্টা করছি কিন্তু এই সময় আপনি বুঝেন নাই আমি তো নির্বাচনটা যদি না করতাম কাইসার তো 82,000 ফুট পাইয়া যাইতো তখন বাহার সাহেব মনে করলেন আসলে তো সত্য তো কয় যে আমি তো আপনার যা ক্ষতি করছি এটা আমি আপনারা পুষাই দেব কই কেমনে ওই জাতীয় নির্বাচন কিছুদিন আগে যে এমপি নির্বাচনটা তো বিএনপি যায় নাই যদি এই নির্বাচনটাতে বিএনপি যাইতো তো উনি কইছে যে আমি এমপি ইলেকশনটা কইরাম বিএনপির কাছে নমিনেশন সামু যেহেতু আমি বহিষ্কৃত আমার তার নমিনেশন দিত না তখন আমি ইয়াসিন সাহেব দানের শীষ পেলে আমি স্বতন্ত্র করব তাইলে তো আপনার লাভ হইব তখন বাদশাহ এইসব করে দেখছে যে ভালো তো ফস্তা তখন কইলো যে ঠিক আছে তাইলে আমার কি করতে হবে তখন এমপি সাহেব কইছে এমপি সাহেবরে কইছে যে আপনি আমার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নিয়েন না দুর্নীতির যে শ্বেতপত্র প্রকাশ করবেন এইটা করণ যাইতো না করলে তো 46 ফুরাডাই তো করতে হবে আপনার আর আমার দুইজনের তো বদনাম হয়ে যাব তখন বাদশাহ সাহেব হিসাব কইরা গত 1.5 বছরে দুর্নীতির কোনো শ্বেতপত্র প্রকাশ করছে করে নাই এর পরের সপ্তাহে শাক্কু সাহেব আইসা ঘোষণা দিছে উনি এমপি ইলেকশন করবেন উনি আর মেয়র নির্বাচন করতে না দিছে না দিছিল দিয়া গত 1.5 বছর কিন্তু শাক্কু সাহেব এমপি নির্বাচনের জন্য কাজ করছে আমাদের সিটি কর্পোরেশনের যে সিটি কর্পোরেশনের যে নির্বাচন এরিয়া এটারে কিন্তু আমরা কিন্তু দূরে সরাই দিছে আর আমি আপনাদের যে কমিটমেন্ট করেছিলাম আপনাদেরকে গত বছর যে আমি আপনাদের পাশে থাকব আমি আপনাদের সন্তানের মতো আপনাদের আর কিছু না পারি আপনার সন্তান যেভাবে আপনাকে বিদায় দিবে আপনার আপনার প্রতি সন্তান যেভাবে আপনার শেষ বিদায়ের দিনে আপনাকে বিদায় দিবে সেভাবে আমি আসার চেষ্টা করব আমি যতটুকু শুনেছি আমার সময় পেয়েছি আমি শোনা মাত্রই এই কুমিল্লার যত জায়গায় আপনার আমি শুনেছি আমার বাবারা মারা ভাইরা ভাবিরা যে যে জায়গায় মৃত্যুবরণ করেছে আমি যাওয়ার চেষ্টা করেছি আমি শেষ বিদায় দিন ছিলাম আমি আমি হাঁটি হাঁটি পা পা করে আমি আপনাদের মাঝে আসার চেষ্টা করেছি আমার কোনো বাহিনী নাই আমি কোনো বাহিনী নিয়ে আসতে পারি নাই আমি কাইসার সিঙ্গেল একটা ছোট্ট একটা আমার এই গাড়ি আছে এটা নিয়ে আমি গ্রামে গ্রামে টুকটুক করে যেতাম আপনাদের পাশেই ছিলাম আজকে আবার নির্বাচন এসেছে আমি কিন্তু আপনাদের যে যারা বিএনপিটা আমি তো একটা দল করি আমার বিএনপির নেতা কর্মীদেরকে প্রথম জিজ্ঞাসা করেছি ওনারা আমাকে বলেছে যে না আপনাকে নির্বাচনটা করতেই হবে কারণ 32,000 লোক তো স্বপ্ন দেখেছে
যে এই কুমিল্লাটা একটা পরিবর্তন করতে হবে যেভাবে কুমিল্লাটা 4060 নিয়ে চলছে সেভাবে চলা যেতে দেওয়া যায় না এবং কুমিল্লার মানুষগুলোকে যেভাবে জিম্মি করে রেখেছে এখন যেভাবে আওয়ামী লীগের হুমরা সুমরা নেতারা যেভাবে আপনাকে আমাকে যেভাবে সমাজে দাবিয়ে রাখছে তার থেকে মুক্ত করার স্বপ্ন তো আপনাকে ঘিরে দেখেছে আপনি নির্বাচন করতে হবে সবার মতামতের ভিত্তিতে আমি নির্বাচন করতে এসেছি আজকে আসার পরে আমাদের সাবেক নেতা শুনেন জন্মের পরে মানুষের এক এক সময় এক একটা স্টেজ দেখ কোন সময় শিশু থাকে কেউ কিশোর হয় কেউ যুবক হয় কেউ তারপরে পূর্ণ পুরুষ হয় তারপরে বৃদ্ধ হয় এরকম স্টেজ আছে সময়ের সাথে মানুষের পরিবর্তন ঘটে তেমনি ভাবে রাজনীতি তো মানুষের এক এক সময় এক একটা রূপ ধারণ করে এই আমাদের সাবেক মেয়র সাহেব এক সময় বিএনপি করতেন এটা সত্য এটা মিথ্যা নয় কিন্তু উনি যখনই পাস করে তখন দলটাকে আদর্শটাকে ভুলে যায় ইসলামকে ভুলে যায় উনি তখন আওয়ামী লীগ হয়ে যায় এরকম ভাবে জিয়াউর রহমান যখন বিএনপিটা প্রতিষ্ঠা করে তখন কিন্তু জিয়াউর রহমানের সাথে আপনার প্রতিষ্ঠাতা যে মহাসচিব সেই মহাসচিবটা ছিলেন আমাদের ডাক্তার বিজয়দ্রীর নাম শুনেছেন এরপরে আপনার বদ্রুদ্দুদা চৌধুরীর তারপরে আরেকজন ছিলেন বেগম খালেদা জিয়ার সাথে সাবেক মন্ত্রী মান্নান ভূঁইয়া তারা কিন্তু দলের দুর্দিনে তারা দল ছেড়ে আদর্শ ছেড়ে তারা কিন্তু দলের বিরুদ্ধে চলে গিয়েছিল চলে যাওয়ার পরে দল যখন তাদেরকে আর অন করে নাই তখন তারা ডুলাকুলা নিয়ে নির্বাচন করছে করার পরে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে না তেমনি ভাবে এখন কি তাদেরকে আমরা বলতে পারি যে তারা বিএনপি করে না তেমনি ভাবে আমাদের মেয়র সাহেব বিএনপিটাকে ভুলে গেছে এখন উনি আর বিএনপিটা করে না এই সাবেক মেয়র সাহেব এরকমই ছিলেন এই জায়গা থেকে এখন উনি আবার ওনার সাথে আবার সংগঠন নাই তো ভোটটা না নিতে হবে বিএনপির মানুষরে তো একটু আমরা যারা বিএনপি করি তারা কিন্তু সমাজের ভদ্রলোকগুলোই বেশি বিএনপি করি যারা নাকি আমাদের সুপার জোটটা আমরা বলি আর কি থোতার জোটটা একটু কম তারা কিন্তু বিএনপি করি বেশি দেখেন আওয়ামী লীগের একটা থাকলে আমরা 50 জন কিন্তু পারতাম না হ্যাঁ সুপার থোতার জোট তেমনি ভাবে এই যে আপনার এই আমাদের সাবেক মেয়র সাহেব উনি কিন্তু আইসা আমাদেরকে সহসরল পাইয়া একবার এখন বিএনপির লাগে এমন কান্দা কান্দে একের দলডারে বাঁচাইতে হইব তো দলডারে বাঁচাইতে হইলে আপনি 2000 এই যে কয়দিন আগে আন্দোলন গেল না আমরা যারা বিএনপির নেতা কেউ কি বাসায় ঘুমাইতাম পারছি আমরা তো আন্দোলন করছি আমার নামে মামলা হয়েছে এখানে অনেকেই জেলে গেছে তো উনার নামে তো কোনো মামলা হয় নাই উনার নামে পক্ষে তো কেউ রাস্তায় দাঁড়াইতে দেয় নাই ফার্স্ট আলুক রাস্তায় দাঁড়াইয়া এই নির্বাচনটা মানি না কইয়া স্লোগান দিতে তো দেখি নাই কিন্তু এখন আসতেছে উনি বলে যে আমি নাকি দাঁড়ানো নাকি উনি ফেল করব তো উনি তো ফেল করবে কারণ আমরা না থাকলে না উনি উনি বিএনপির নাম দিয়া মন্দের ভালো হিসাবে ভোটটা লইয়ে যেতে পারে এখন না অরিজিনাল বিএনপি আমরা এসে গেছি বিএনপির কাকে ভোট দিবেন তো এই কারণে ওনার মাথা খারাপ হয়ে গেছে এক এক সময় এক একটা বলে উনি এখন দেখলাম যে এক জায়গায় বলতেছে যে আমি নাকি লিখিত দিতাম যে আমি পাস করব কিনা পাস যদি আমি লিখিত দেই তাইলে উনি নাকি সইরা দাঁড়াইব তা আমি আজকে আপনাদের মাধ্যমে এখানে অনেক মিডিয়াও আছে আমি তাদের আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ওনাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেই উনি আবার দাঁড়াইছে দাঁড়াইয়ে থাক ইনশাল্লাহ আমি নিজামউদ্দিন কাইসার খালেদা জিয়ার যে আদর্শ সেই আদর্শ নিয়ে কুমিল্লাকে মুক্ত করার স্বপ্ন দেখিয়েছে ইনশাল্লাহ আমি পাস করেই যাব ইনশাল্লাহ আর যদি উনি ওনার ভুল বুঝে উনি যদি আমাকে সমর্থন দেয় তাহলে উনি যেই জায়গায় লিখিত চায় যদি কান্দির পার বলে কান্দির পার যদি বলে ওনার নান্নার দিকের পাড়ার বাসায় যাইয়া লিখিত দিয়ে আইতাম ওইটাও আমি দিয়ে আসতে পারবো আমি ওইটা লিখিত দিব যে আপনি যদি সরে দাঁড়ান তাহলে বিজয় মিছিল শুরু হয়ে যাবে কুমিল্লা সুতরাং
আবল তাবল বইকেন না আবল তাবল বকলে আমিও কিন্তু জানি বড় ভাই জদ্দুর আছেন ওদ্দুর লইয়া থাকেন ঠেক দিয়েন না বাগের যৌবন বলে থাকে 12 বছর তোমার 17 বছর যায় কইছ না দেন না হায় না জিওগ্রাফি ছবি দেননি হায় না হায় না এই হায়না গুলা রে এই হায়না গুলা আপনার ভাগটা খায় অনেক ইয়ে করে আর যখন এই হায়না গুলারও এক সময় ও বাগে বাগেরে হায়নারাই ছোট ইয়াগুলা খাই ফেলে না এই যৌবন চলা গেল এরকম তাই সুতরাং আপনি এই যে হুমকি টুমকি দিয়েন দিয়েন না হুমকি দিয়া লাভ নাই পারলে বাহার সাহেবের বিরুদ্ধে পারলে আমুনিকার বিরুদ্ধে কথা বলেন আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন না আমার বিরুদ্ধে যদি কথা বলেন তাহলে কুমিল্লার মানুষ আপনাকে প্রতিহত করবেন যদি সাহস থাকে তাহলে আমুনিকার এমপির বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে কুমিল্লা যারা লুট করে খেয়েছে তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন আপনি ওই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেন যেই শেখ হাসিনার অত্যাচারে আজকে আমরা লক্ষ লক্ষ মানুষ আজকে ঘরে ঘুমাতে পারি না ঘরে থাকতে পারি না সেইটার বিরুদ্ধে কথা বলেন আপনি আমার বিরুদ্ধে কথা বলেন আপনার আদর্শ নাই আপনার শিক্ষা হওয়া উচিত আপনার মত দাউলিয়া গত বছর রানিং মেয়র থাকার পরও আপনি অর্ধেক অর্ধেক ভূতে আপনি এজেন্ট দিতে পারেন নাই এবার তো কর্মীয়ে পাবেন না ইনশাআল্লাহ আমি হলফ করে বলে দেই আগামী আগামী 9 তারিখের মধ্যে এই যে দেখেন একটু আগে আব্বু ওনার সাথে ছিল উনি সে আমাদের সাথে যোগ দিয়েছে ওনার সেকেন্ড ইন কমান্ড ছিল এই যে কাউসার আপনাদের কাউসার কাউসার কাউসারও গতবার তাদের নির্বাচন করেছে মিজান নির্বাচন করেছিল ওনার নির্বাচন করেছিল সবাই আসতেছে খলিল ভাই সবাই আসতেছে সব জায়গায় আজকে সকল বিএনপি সবাই আজকে একত্র হয়ে গিয়েছে ইনশাআল্লাহ 9 তারিখের আগেই বিএনপির লোকজন উনাকে আর কোন এলাকায় ঢুকতে দিবে না ইনশাআল্লাহ হুমকি ধমকি দিবেন না আপনি আমাকে আমাকে এসে বলেন আওয়ামী লীগের এজেন্ডা আরে 2015 সালে যখন পাহাড় সাহেব এই কুমিল্লা পূবালী চত্বরে দাঁড়িয়ে বিএনপিকে এবং বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে উনি ব্যঙ্গ করেছে তখন আমি নিজামউদ্দিন কাইসার চ্যালেঞ্জ দিয়েছিলাম চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে আপনি এমপি সাহেব আপনি কুমিল্লা শহরে সকল আওয়ামী লীগের এই পাড়া মহল্লা ভিত্তিক এই দাও শ্রেণী নিয়ে আসা আপনি হরতাল প্রতিহত করেন আরে ভাই আপনি এমপি হয়ে এটা করতেছেন আমাদের বিএনপি যদি বেগম খালেদা দিয়ে যদি প্রধানমন্ত্রী হয় আমাদের এমপি পূবালী চত্বরে কান্দির পারে আসতে হবে না ওই আমাদের এমপি এমপির বাসার পাশে যে কুকুরগুলা হাঁটবে সেই কুকুরগুলার কান্দির পারে আমরা পাঠাই দিলে আপনি এমপি সাহেব আপনি কান্দির পারে আসতে পারবেন না সেটা আমরা বলেছিলাম আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম কুমিল্লায় তারপরে দুই দিন উপেন যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে আমরাই জয় হয়েছিলাম আমি সেই কাইসার আমি সেই কাইসার আমি সেই কাইসার যেই কাইসার এই কুমিল্লার মানুষকে মুক্তির জন্য প্রথম স্বপ্ন দেখিয়েছে 2022 এর আগে এই কুমিল্লার সকল মানুষ যিনি নাকি এই বাহার সাহেবের কাছে মেয়রগিরিটা শুধু বিক্রি করে নাই এক করে দিয়েছে যার কারণে এমপি সাহেব দানবে রূপান্তরিত হয়েছে সেই দানবদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আমি নির্বাচন করেছিলাম সেই কাইসার আমি সুতরাং আমাকে হুমকি ধমকি দিয়েন না আমি সকল হুমকি ধমকিকে মোকাবেলা করে আমি আজকে 26 বছর ধরে এই কুমিল্লার রাজপথে আছি আপনি বহুবার বহুবার বহু জায়গায় বহু টেন্ডার দিয়েছেন আমার আমার কল্লা ফালানোর জন্য কিন্তু
আল্লাহ আমাকে রক্ষা করেছে কুমিল্লার মানুষ ভালোবেসেছে আমি কাইসার এখনো আছি সুতরাং আমি জানি কাকে কিভাবে কি করতে হবে আপনি থ্রেট দিবেন না আপনি যেটা করতেছেন গ্রামের মানুষকে ভয় দেখাইতে চাইতেছেন ওয়ার্ডের মানুষদেরকে ভয় দেখাতে চাচ্ছেন আরে ভাই আপনার বাড়ির চারপাশটা একটু দেখেন না আপনার বাসার পিছনটা দেখেন পশ্চিমে দেখেন পূর্বতে দেখেন উত্তরে দেখেন কি হইছে দিগির পারে সেখানে আজকে গুহার জোয়ার গুহার জোয়ার কালকে আমি মিটিং করে এসেছি এইখানে যা আছে তারও তিন গুণ হবে এত বড় মাঠ শুধু মা বোন আর বাবারা ফিলাপ হয়ে গিয়েছে আজকে পুরো কুমিল্লায় মানুষ মুক্তির মিছিল আনন্দের মিছিল সেটা হচ্ছে দানবের থেকে মুক্তি চায় অমুলিকের হাত থেকে মুক্তি চায় শেখ হাসিনার হাত থেকে মুক্তি চায় মানুষ এই কারণে আজকে গুরার পক্ষে আজকে সকল শ্রেণী পেশার মানুষ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকল মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে প্রিয় এলাকাবাসী আজকে এই অমুলিকের যে প্রার্থী বাস প্রতীকের প্রার্থী উনি দেখেন উনিও আপনার আইসে আছে না সুন্দর সুন্দর কিন্তু কথা বলে কথা বইলা বলে আপনাদেরকে মানে ওনারা কিন্তু একটু মানে মনে করে যে আমরা কুমিল্লার মানুষগুলো অরিজিনাল কুমিল্লা যারা তারা নাকি একটু বোকা ওনারা তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আইছে কেউ দাদা আইছে কেউ বাবা আইছে আইসা ওনারা তো জানে যে কিভাবে মানুষকে পটাই অবস্থান নিতে হয় তো এটা বংশগতভাবে পটানোটা একটু শিক্ষা লাগছে তো তারা আইসা আমরা বোকা ভাবটা তারা সুন্দর জামা পরে আইসা যেটা মুখে দিয়ে এই বলে একটা শতপথ একটা দফা দিছে কি 11টা না 9টা দফা আছে আমি দেখলাম ওইখানে লেখছে উনি নাকি সিটি কর্পোরেশনকে দুর্নীতি মুক্ত করবে শতপত্র প্রকাশ করবে তো আমার কথা হচ্ছে এই 12 বছরে কুমিল্লা সিটি কর্পোরেশনের দুর্নীতিটা কে করেছে এমপি সাহেব এমপি 46টা কে ভাগ করেছে এই 10 বছর তারপরে এই 1.5 বছরে তো 100 খেয়ে গেছে এটা তো আর ভাগ লাগবে না তো এইগুলা কে করছে এমপি সাহেবে তো 14 এমপি মেয়র নিছে 60 এই দুর্নীতিটি কারা করছে ওনার বাবা করে নাই তো ওনার বাবা যদি করে থাকে উনি তো ভোট চাওয়ার আগে দুর্নীতি নিয়ে কথা বলার আগে আগে সবার কাছে ওয়াদা করা উচিত শপথ করা উচিত যে আমি আমার বাবার দুর্নীতির শতপত্র প্রকাশ করব এটা তো বলে না এটা বলছে তা আমাদেরকে বোকা বানা গতবার কইছে দুর্নীতির শতপত্র প্রকাশ করব এটা কইয়া ওনারা এরপরে আরেকটা জিনিস কিন্তু বাস্তবায়ন করছে ওনারা এই দুর্নীতির শতপত্রটারে ওনারদের অস্ত্র হিসেবে ইউজ করে অস্ত্র হিসেবে ইউজ করে ওনারা যে কোনো মানুষকে যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে গায়েল করার জন্য কিছুদিন আগে সাক্ষু ভাইয়ের সাথে বড় ভাইয়ের সাথে আমি একটা কথা বলছিলাম ওনার আবার আটজন খলিফা আছে এই খলিফার মধ্যে পাঁচজন আবার শহরের না আমরা এই সিটি কর্পোরেশন না পাঁচজন হলো আমরা তো লেফাস্তবে দুর্গাপুর এই সব ইউনিয়নের তো তারার লগে আমি কথা বলছিলাম যে বাইরে বুঝান দলটাতে আইতো কোন মাপসাই আইয়া যদি যায় তাহলে বাইরে দলটা করতে পারবো আমরা এই ফুলাফাইন কুমিল্লার মুক্তির জন্য এবং মামলা হামলা থেকে বাঁচার জন্য আমরা যেহেতু একটা ছোট্ট গাছ ছিলাম 2022 সালের 15 জুন এটাকে এখন মানুষ ভালোবাসা ফানি দিয়ে এটারে এখন একটা ফলন্ত গাছে রূপান্তরিত করেছে এই গাছটাকে যদি এই গাছটাকে যদি উনি না মেরে উনি যদি দলটা করে আমি নির্বাচনটা করি তাহলে মানুষ এটার ফল উপভোগ করতে পারবে তখন কিন্তু উনি এগ্রিও হয়েছিল এগ্রিও হয়েছে কি যে ঠিক আছে আমি নির্বাচনটা করলাম না ওনার ভাই একজন আছে ডাক্তার নাকি উনি নাকি আজাদ সাহেব উনিও নাকি বলছে যে নির্বাচনটা তুমি করো না তারপরে উনি এগ্রিও হয়েছে ওনার মেয়ে ওনাকে বলছিল তারপরে ওনার এক খলিফা আমার ডাক্তার নিছে কইছে যে ঠিক আছে ভাই তো নির্বাচনটা করতো না তো তুমি যেটা কর রাজনীতিটা করার সুযোগ দিব তে আসিম ভাই এটাতে এগ্রি করব কিনা তা আমি বললাম যে ঠিক আছে আপনি আসিম ভাইয়ের সাথে কথা বলেন এ আসিম ভাইয়ের সাথে কথা বলাই দিলাম এ আসিম ভাই কইছে যে নির্বাচন না করব তারে আমি দলে নিয়ে আসার জন্য আমি সুযোগ করে দেব
এটা ইয়াসিন ভাইও বলছে উনিও রাজি হলো তারপর হঠাৎ করে একদিন দেখলাম যে উনি মনোনয়নপত্র কিনা কইছে তো জিজ্ঞেসলাম ওই খলিফারে ভাই ভাই দি আবার নমিনেশন মনোনয়নপত্র কিনলো আরে কইও না কয়দিন আগে তুমি দেখছো না বাংলাদেশ প্রতিদিনে ওনার নামে কত কিছু উঠছে ওনার দুর্নীতির সব ফিরিস্তি উঠছে এখন তো বাহার সাহেব নাকি ওনারে ইয়া খবর পাঠাইছে নির্বাচন যদি না করে তাহলে ওনারে দুর্নীতি কমিশনের মামলা দিয়ে দিব তো এখন উনি মামলা থেকে বাঁচার জন্য উনি নির্বাচনটা করতেন এই হইছে ওনার নির্বাচনে আসার এই কারণ আর উনি আইসা এখন ওই যে আমরা যে উনি যে সিনিয়র কোন আমি আমার তো একটা প্রথমে একটা ইয়া লাগাই দিছে কি দামি নাকি ফুলা পাই উনি যখন পৌরসভার চেয়ারম্যান হইছে ওনার বয়স ছিল 42 আর আমার বয়স হইছে এখন 43 44 কারণ ওই সরকারি সার্কেলের জন্য তো এক বছর আমার এটা দোষ না এটা সাররা কমাইছে এটা আমি কমাই নাই তো 44 বছর বয়স তো আমার আর বাচ্চা বলার সুযোগ আছে না এই বয়সে তো কিছু করতে হবে কয়দিন পরে তো 60 এর পরে তো মানুষের ডায়াবেটিস হার্টের সমস্যা স্ট্রোক তখন কি আর কিছু করা যায় না তো আমি এই মনে করে যে আর উনি একটু শরীর গরিল বড় তো আইয়া যে কথা কয় তখন তো আমরা মনে করি যে আরে উনি সেটা সত্য কয় কিন্তু ওনার যেভাবে আপনারা দেখেন ওনার মতন মিথ্যা কথা বলার সহজ সরল ভাবে কুমিল্লাতে বহু মানুষ কম আছে আমি আর দেখি নাই উনি কত যেই কোন ব্যাপারে কসম কাটতে কিন্তু দুই মিনিটও লাগে না দুই সেকেন্ড লাগে না আমি একবার কইছি উনি ওনার মেয়ের নিয়ে যত কসম কাটে যদি হয়াত কইমা যাইতো এই আল্লাহর কাছে আরো হের হয়াত আরো ফান মানে ইয়ে হয়ে যেত মাইনাসে চলে যেত তো এই হইছে ওনার অবস্থা তো আজকে এই অবস্থাতে উনি নির্বাচন করতে এসেছে তো ওনার নির্বাচন উনি করবে আমারটা আমি করতেছি আমার পরিকল্পনাগুলো আমি বলতেছি আমার মেইন উদ্দেশ্য হচ্ছে কুমিল্লাটাকে একটা আমরা বহুত দেখেছি কুমিল্লাটা আজকে এই এলাকাটা আজকে সিটি কর্পোরেশনের অন্তর্গত না সিটি কর্পোরেশনের অন্তর্গত কিন্তু এইখানে এখনো মাটির গড কিং আমাদের জীবনযাত্রার না না ফুকা ঢুকছে জীবনযাত্রার কোন পরিবর্তন হয়েছে হয় নাই কেউ তো আমার বাসায় বিল্ডিং করে দিবে না মেয়র কি করে দিবে কিন্তু আমার জীবনযাত্রার পরিবর্তন যাতে ঘটে সেইভাবে পরিকল্পনা করে উনি শহরটাকে সাজাবে কিন্তু উনি গত 17 বছর এটা পারে নাই ওনারা শুধু সিটি কর্পোরেশনটাতে শুধু এই কর্পোরেশনটাতে অন্য কার্যালয়টাতে অন্য কোনো কাজ নাই এই সিটি কর্পোরেশনটাকে ওনারা করেছে শুধু আপনার এই কাজ বেচা কিনার ওই যে 40-60 ঠিকাদারি কাজ বেচা কিনার হাট বাজার এইখানে এটা ছাড়া আর কোনো কিছু হয় না আর পারে আপনার ধরেন সিটি কর্পোরেশনে লোক আছে 400 মধ্যে কামাল উদ্দিন চৌধুরী সাহেব চেয়ারম্যান থাকাকালীন সময়ে 100 কত জনকে পার্মানেন্ট করে গেছিলেন এরপরে যে 300-700 মতো লোক আছে এরপরে যে লোকগুলা সেগুলো হচ্ছে মাস্টার রোল এইটার টাকা কিন্তু আবার সরকার দেয় না এইটার টাকাটা দেয় কারা জানেন আপনার আমার থেকে ট্যাক্স নিয়ে দিতে হয় এই ট্যাক্সটা এই টাকাটি দেওয়ার জন্য এই কাজগুলো যদি আমরা যদি এই 12 বছরে যদি আমরা লোকগুলারে পার্মানেন্ট করতাম একটু তদবির কইরা ঘুরিয়া এই সচিবালয়ে ঘুরিয়া তাহলে কিন্তু আপনার ট্যাক্সের টাকা আর ওই বেতন দেওয়া লাগতো না সরকারি বেতনটা দিত ওই কাজটুকু কিন্তু ওনারা করে নাই এই মাস্টার রুলে মানুষকে নিয়ে এটারে বিল করে 800 টাকা করে 500 টাকা দেয় ওই কর্মচারীটারে পরিচ্ছন্নতা কর্মচারীরে আর 300 টাকা জায়গা ওনাদের পকেটে এই কোটি কোটি টাকা আপনার ওনার যেই পরিচ্ছন্নতা কর্মীর যেই সুপারভাইজার হে আমরা ফ্যাক্টরির অপোজিটে দেখলাম আপনার বাঁকড়াবাদের পাশে হে একটা ফিলিং স্টেশন দিয়া লাগছে গ্যাসের গ্যাস স্টেশন সাইনবোর্ড লাগাই রাখছে ওর নাম দিয়া এই টাকাগুলো আপনার আমার ট্যাক্সের টাকাগুলো লুট করিয়া কারণ আজকে দেখেন আপনার এখানে আমরা তো এই যে গ্রামে আমরা কি শহরের কোনো সুবিধা পাই না আমরা সিটি কর্পোরেশনের কোনো পানি পাই না আমরা সিটি কর্পোরেশন থেকে অন্য কোনো সার্ভিস পাই না পাই না কিন্তু আপনার আমার বাড়ির কিন্তু ট্যাক্স কিন্তু বাড়াই দিছে শুধু বাড়ায় না আপনি ট্যাক্স হলো 2000 টাকা চিঠি ফাড়া আপনার 50,000 টাকা ফাটায় না এরপরে আপনি এই সিটি লইয়া যাবেন
এই হুমরাসুমরা নেতারার কাছে গেলে হেরে আবার গাড়ি ভাড়া বাবদ সিটি কর্পোরেশনে যাইয়া তদবির করব খানা বাবদ আপনারা 3 থেকে 4000 টাকা আর 5000 টাকা দিতে হইব দিতেব না এরপরে যাইয়া তদবির করব কইরা সেটা আপনারা ডানব 3000 টাকার মধ্যে আইনা সেটা আনার পরেও হেরে 4000 দেওয়ার পরেও আপনি আর আমি কিন্তু খুশি হয়ে যাই কেন খুশি হয়ে যাই জানেন আপনার আমি খুশি হয়ে যাই যে আরে 50000 টাকা না সিটি পাঠাইছে এখন তো 8000 টাকা না গেছে 42000 টাকা দাম আর সেভ করছে এই যে এরকম ধরনের ধোঁকাবাজিটা এটা কি তার অধিকার আছে যে সে এইভাবে আপনারে আমাকে চিঠি দেওয়ার অধিকার নাই আমার 3000 টাকা যদি ট্যাক্স দিতে হয় তাহলে আমার 3000 টাকা দিয়ে তো চিঠি পাঠাবে এটা সাবেক মেয়র সব করেন যিনি মৃত্যুবরণ করেন উনি আর একটু বাড়াইয়া করেন কিন্তু সুযোগটা তো সাবেক মেয়র সাহেবে করে দিয়েছে তে এইভাবে ওনারা বিভিন্ন ভাবে হয়রানি করতেছে এখন আপনি বাউন্ডারি একটা করতেন যান আইয়া দেখবেন যে একটা সিটি মাইরা দিয়েছে কাউন্সিলর সাহেব মাইরা দেন না কি তোইছে এটার প্ল্যান নাই কারণ আপনি বাউন্ডারিটা করতেন পারবেন না এরপরে এরকম বিভিন্ন ধরনের হয়রানি করা হচ্ছে আমি আপনাদেরকে হলফ করে বলতে চাই আমি যদি নির্বাচিত হই তাহলে আমাদের এই নগরের এই সদর দক্ষিণ থানার অন্তর্গত যে 9টি ওয়ার্ড এইগুলো আজকে যে বৈষম্যের শিকার সেটা হতে দেব না আপনাদের গ্রামের পাশে লইপুরা আপনার আঞ্চলিক একটা কার্যালয় আছে আমি যদি নির্বাচিত হই তাহলে আমি মাসে মিনিমাম দুইবার আমি এই আঞ্চলিক কার্যালয়ে আমি অফিস করব ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই আমি এই এলাকায় অনেকেই আপনারা জানেন যে এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এইখানে আমরা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তাদের যে ইনকাম এই ইনকাম দিয়ে ছেলেমেয়ের পড়ালেখা চালিয়ে আমার কিন্তু খেয়ে পরে বেঁচে থাকাটাই অনেক কঠিন কঠিন না সেইগুলো নিয়ে সিটি কর্পোরেশনের কোনো চিন্তা নাই আমি আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি যতদিন পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকবে অতদিন পর্যন্ত আমি যদি নির্বাচিত হই তাহলে আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে একটি আপনাদের খাদ্যের জন্য একটি কার্ড করে দেব নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোকে আমরা অর্ধেক মূল্যে আপনার দ্বার প্রান্তে এনে রাখব আপনি ওইখান থেকে 200 টাকার তৈল 100 টাকা দিয়ে নেবেন 150 টাকার চিনি 75 টাকা দিয়ে নেবেন এবং পেঁয়াজ সহ যেই 5-7টি নিত্য প্রয়োজনীয় পণ্য আছে সেগুলোকে আমি অর্ধেক মূল্যে দেব ইনশাআল্লাহ এমন কি আমি আজকে যে ফেসবুক বলেন ইউটিউব বলেন এইগুলার মাধ্যমে কিন্তু এখন যারা ঘরে বসে আপনার অনেক মেধা আছে অনেক কিছু নিয়ে আপনি দক্ষ কিন্তু এখন কিন্তু সুযোগ আছে আপনার ঘরে বসে আপনার জিনিসপত্র আপনি বিক্রি করার এই জিনিসগুলোর জন্য আমি যারা কিছু করতে পারেন তাদেরকে কর্মমুখী করার জন্য তাদেরকে আমি আপনার যে ই মার্কেটিং যেটা এটার জন্য আমি আপনাদেরকে ট্রেনিং দিব ট্রেনিং দিয়ে আপনি যে ভালো রান্না করতে পারেন এই রান্নার তরকারিটা যাতে বিক্রি করতে পারেন শহরের যে কোনো একটা মানুষ যাতে আপনারটা কিনে নিতে পারে এবং ডেলিভারি ম্যানও কিন্তু আছে সেইভাবে আপনাদেরকে আমি কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাই আপনাদেরকে আমি অনুরোধ জানাবো এবং আমাদের যে তরুণ প্রজন্ম যারা আপনার গ্রাজুয়েশন করার পরেও যারা নাকি পড়ালেখা করার পরে চাকরি পাচ্ছেন না সেই সকল ভাইদেরকে চাকরি না করে তাদেরকে আমি নতুন উদ্যোক্তা বানাবো চাকরির পিছে আপনি যাইতে হবে না চাকরি আপনার পিছে ঘুরবে এবং আমেরিকান কোম্পানি আপনাকে কাজের অর্ডার দিবে যেটা আপনি আপনার বাসায় বসে আপনি করতে পারবেন সেই ধরনের আউটসোর্সিং করার মতো যে দক্ষ জনশক্তি সেটাতে আমাদের তরুণ ভাইদেরকে আমি রূপান্তরিত করব তাদেরকে আইটি নলেজ দিব সেই ওয়াদা করে এবং আমি সদার সবাইকে উদারত আহ্বান জানাচ্ছি আপনারা আমার ভাইনা ইয়াসিন বের ছেলে আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছে অনেকে থ্রেট দিবে অনেক কিছু বলবে কোনো ভয় পাওয়ার কিছু নাই গত পরশুদিন নির্বাচন কমিশনার সাহেব এসেছিলেন আমি স্পষ্ট ভাষায় বলেছি যে শুধু ভোট কেন্দ্রে নিরাপত্তা দিলে হবে না
আমি বাড়ির থেকে কেন্দ্রে যাওয়া পর্যন্ত আমাকে নিরাপত্তা দিতে হবে ভোটারদেরকে নিরাপত্তা দিতে হবে উনি 100 ভাগ উনি নিশ্চয়তা দিয়েছেন যে বাড়ির থেকে কেন্দ্র পর্যন্ত যাওয়ার জন্য ওনারা প্রতিটি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে এবং এইখানে পুলিশ প্রশাসন র‍্যাব প্রশাসন সব বিডিআর থেকে ধরে সবাই থাকবে তাই আপনারা ভয় পাবেন না নির্ভয়ে কেন্দ্রে আসবেন এবং এসে আমি যে স্বপ্ন দেখেছিলাম যে নতুন কুমিল্লা আধুনিক কুমিল্লা সেই নতুন এবং আধুনিক কুমিল্লা করার জন্য এবং কুমিল্লায় যে দারবীয় শাসন চলছে সেই শাসন থেকে অবসান করে এক মালিকের কুমিল্লা থেকে মুক্ত করে বহু বহু জাতির বহু জনের কুমিল্লা করার জন্য আমি বিশ্বাস করি এটা আমার কুমিল্লা নয় এটা হবে আমাদের কুমিল্লা সবার কুমিল্লা সেই কুমিল্লা করার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে এবং আগামী 9 তারিখে ঘোড়া প্রতীকে সবাই এসে সকাল বেলায় একদম সকাল 8টার মধ্যে আপনারা কেন্দ্রে চলে আসবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে